রক্তদানে স্মৃতি অকাল প্রয়াত দিলীপ মহাপাত্রের স্মৃতিকে আরও বেশি উজ্জ্বল করে রাখতে অষ্টমবর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়ার সিমলাপালে সোমবার দিলীপ স্মৃতি সুরক্ষা সংঘের উদ্যোগে স্থানীয় সুপার মার্কেটে আয়োজিত এই শিবিরে দশজন মহিলা সহ তেষট্টি জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা প্রসঙ্গত গত দু সালের আজকের দিনে অগ্নি নির্বাপন দপ্তরে কর্মরত অবস্থায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিমলাপালের দিলীপ সিংহ মহাপাত্রের পরে দু সাল থেকে তার স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে স্মৃতিতর্পণ রক্তদান স্লোগানকে সামনে রেখে প্রতিবছর বছর দিলীপ স্মৃতি সুরক্ষা সংঘের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে আসছে দিলীপ স্মৃতি সুরক্ষা সংঘের পক্ষে স্বপন সিংহ মহাপাত্র বলেন ও দিলীপ সিটি সুরক্ষা সংঘ আমার ছোট ভাই ওরা ওই উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে অ্যাক্সিডেন্ট হয়েছে ফায়ারে সার্ভিস করতো ওখানে অ্যাক্সিডেন্ট আজকের দিনে ভালো আমাদের এইখানে ওই আশি পঁচাশি থেকে একশো অ্যাভাব হয় হ্যাঁ এদিনের রক্তদান শিবির ঘিরে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রয়াত দিলীপ সিংহ মহাপাত্রের পরিবার আত্মীয় স্বজনের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে শিমলাপাল থেকে মানস মহান্তির প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া